তো এই সম্পর্ক আমাদের শাশ্বত। আমাদের হাজার অশান্তি হাজার কিটিমিটির পরেও এই সংসার নামক সুন্দর জিনিসটা বেঁচে রয়েছে কি করে, চলছে কি করে, তার পিছনের যে দুষ্টমিষ্টির সংসারের ছোট ছোট মিথ্যে, ছোট ছোট ভুল বোঝাবুঝি, আবার প্রেম, তার মজাদার গল্প হচ্ছে শুরু হয়েছিল বিবাহ অভিযান দিয়ে। এবার সেটাই দর্শকদের আগ্রহে প্রায় চার বছর পর কোভিডের জন্য দু বছর বন্ধ ছিল, আবারই আর কি তিন ধরনের তিনটে ফ্যামিলি আমরা দেখতে পাবো, তার এই সিলেবাসের বাইরে কেউ নয়। হয়তো আমরা বাড়িতে হাজব্যান্ড ভাই বিভিন্ন কারণে যখন নিজেদের মধ্যে থালা বাসন ছোড়াছুড়ি করে, প্রতিবেশী জিজ্ঞেস করলে বলি যে বৌদিও কিছু নয়, ঘরে বিড়াল ঢুকেছিল, সেই বৌদিও জানে, তার বাড়িতে কোথাও জানে একটা দাদা এবং বৌদের মধ্যে থালা বাসন ছোড়াছুড়ি হয়, অশান্তি হয়। আর এই ছোট ছোট সাংসারিক অশান্তিগুলোই কিন্তু একটা সন্তান সংসারকে ভাইব্র্যান্ট করে বাঁচিয়ে রেখে দেওয়ার মতো একটা বড় উপাদান। ছেলেদের একটা সারাক্ষণের অভ্যেস রয়েছে বিয়ের পরেও নিজেদের একটা ব্যাচেলার ভাবা, যেই বাড়ির বাইরে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে তার পাঁচ পা গজায়, পাঁচ হাত পা গুজিয়ে যায়। আর আমাদের বাড়ির যারা বউরা রয়েছে, মেয়েরা রয়েছে, বাঙালি বউদের দায়িত্ব হচ্ছে এই কোথায় গেছো, ঘড়ির দিকে তাকাও কটা বাজে, এখন আড্ডা মারছ, বলে তাকে ঘরে ফেরত নিয়ে আসে, এটা চলে। আমাদের বাড়ির বউরা কোথায় যেন এটা মনে করিয়ে দেয় যে সংসার মানে তোমার কাছ থেকে অনেক কিছু হারিয়ে গেল এমন নয়, তোমাকে নতুন দায়িত্বের মধ্যে আসতে হলো, তাই বেলেল্লাপনা বন্ধ, আড্ডা মারা বন্ধ, বা সেটা বন্ধ না হলেও তার একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। আর সারাক্ষণ হাজব্যান্ডদের একটা অভিযান চলে বউদের কী করে হ্যাপি রাখবো, পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করে ফেলছে তারা, কিন্তু বউদের হ্যাপি রাখার একটা সোজা সিলেবাস আবিষ্কার কিছুতেই হচ্ছে না। তো সেই আবিষ্কারে আমাদের গল্পের তিনজন বিবাহিত মধ্যবিত্ত পুরুষ তারা কী করে এবং তাদের তিন বউয়েরা কী কাণ্ড ঘটায়, বাংলার মাটি ছেড়ে এবারের গল্প পাড়ি দিয়েছে থাইল্যান্ডের মাটিতে, আমাদের ভাষায় থইল্যান্ড, মানে যেখানে থই থই করছে অভিযান। কি হলো দেখবার জন্য জামাই ষষ্ঠীর দিনে আত্মীয় স্বজন পরিবার বান্ধব সমস্ত বড় গোষ্ঠী ছোট গোষ্ঠী সবাই মিলে জামাইয়ের পয়সাতে টিকিট কেটে দেখতে আসুন তো আমাদের আবার বিবাহ অভিযান। এটা ইন্টারেস্টিং, মানে হচ্ছে যে সিনেমা রিলিজ হয়েছে তারপরে আজকে ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দারুণ দারুণ মজার মজার খাবার খাওয়ালো, ভূতের রাজা ইন্টারেস্টিং খাবার যা সারাক্ষণ মুখে লেগে থাকে। আর আমাদেরও চেষ্টা হয়েছে যে স্বাদ যাতে না পাল্টায়, সেই জন্য কালকে মনের খাবার তো আমরা ভূতের রাজার মতো দিতে পার, পেটের খাবার তো দিতে পারবো না, মনের খাবারের জন্য মজার খাবারের জন্য কাল থেকে জামাই ষষ্ঠীর দিন আমাদের আবার বিবাহ হয়ে যায়।